গুড ইভিনিং এভরিওয়ান, বাঙালি রন্ধনবাড়ির একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে মহালয়ার বিকেল, আর মহালয়ার বিকেলে সবার একটা জিনিস যে আজকে হবে পিকনিক, আর পিকনিকের আয়োজন কিন্তু বাড়িতে শুরু হয়ে গেছে অলরেডি। গতবারের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে ভিডিওটা কিন্তু এক্সক্লুসিভলি মানে রাখা আছে একদম, ঠিক আছে? চলুন এক্সক্লুসিভ ভিডিওটা দেখে তারপরে আজকেরটা এনজয় করুন। তো প্রচণ্ড পরিমাণে বাড়িতে মানে সব জায়গায় গরম ছিল, ডেকোরেটার্সের জিনিস চলে আসলো, এদিকে ফ্যান, মিউজিক সিস্টেম, ডেকোরেটার্সের সব জিনিস, চেয়ার টেবিল, পুরো প্রোগ্রামটা এখানে হবে। রাতের মহলটা এখানকার পুরো আলাদা, এই বক্স সব চলে এসছে, সব ভেতরকার কাজও শুরু হয়ে গেছে। চলুন ভেতরকার কি কি কাজ সব ব্যবস্থা করছে দেখাই। এখানে কিন্তু আমাদের মিউজিক সিস্টেমের জন্য যে কন্ট্রোল প্যানেলটা সেটা এখানে আছে, ঢেকে রেখেছে। বৃষ্টি আসছে প্রচুর পরিমাণে, এই যে বৃষ্টির জন্য সবাই প্রোটেকশন। কি মহালয়ার পার্টির খাওয়া হবে, সব রান্না হচ্ছে। হ্যাঁ, এই যে সব পরিস্থিতি, এখানে আদা রসুন পেঁয়াজ কাটা হচ্ছে, আর এদিকে করা হচ্ছে ভিনিগার দিয়ে, এটা ভোলা মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ। আর এখানে এটা চিকেন, এখানে চিকেন নিয়ে নেওয়া হয়েছে, সব লেগ পিস, সব লেগ পিস কিন্তু চিকেন। একটু চিড়ে আনা উচিত ছিল তোমার। সব নুন দিয়ে ধুয়ে ভালো করে ভিনেগার দিয়ে ম্যারিনেট করবো, আরো কিছু দেওয়া হবে। এটা কাতলা মাছের পেটি। আর কি কাকিকে চেনা, আমাদের ভাইফোঁটার রান্না, সব অনুষ্ঠানের রান্না, টুকটুকের জন্মদিনের রান্না ওনার হাতে। আর এদিকে হচ্ছে সব খাওয়া দাওয়া হচ্ছে, লুকিয়ে আছে টুকটুকে খাইয়ে দেবে। মাছের মধ্যে কি একই দিচ্ছ নাকি? গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা, সবুজ এটা কাতলা মাছ, আর এটা হচ্ছে আমাদের ভোলা মাছ। তাই তো ভালো, ওই হাতটাকে নাও। এটা আপাতত অল্প দিলাম, ঝাল দেখে দেব, বুঝলা? আচ্ছা ভাজা হচ্ছে, লবণটা যদি বেশ ভালো হয়, লবণটা হবে আগে দিলাম না? হ্যাঁ, লবণটা বেশ সুন্দর হলেই। কাতলার পেটি ভাজা, হচ্ছে পেঁয়াজ, আর যে দুপুরে রান্না হলো হচ্ছে কাতলা মাছ, ওটা জ্যান্ত কাতলা, 3.5 কেজি ওজনের। মাছটা ভালো ছিল, বড়ি দিয়ে। হম, বড়িটা ভালো তো। এটাতে কি কি দেওয়া হলো? এটাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, নুন তো আগে, নুন ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এবার ঝাল দেখে প্রয়োজন মতো পরে লঙ্কা দেওয়া হবে। ফ্লাওয়ার দিয়ে আর ডিম দিয়ে মাখানো হচ্ছে, লবণ দিয়ে দিতে হবে। বিকেলের আয়োজন এখানে সব প্রোগ্রাম হচ্ছে। বাবা রে, হ্যাঁ ওভেনটা খুব জোরে জোরে, হ্যাঁ কি দেবে ধূপকাঠি, ও পুজো দেবে। পুজো দিয়ে মানে রান্না শুরু। কি এটা? আচ্ছা ওটা কর্নফ্লাওয়ার। এটা কি দিতে? ও এটা মটনটা, আচ্ছা আচ্ছা এটা বয়েল হবে, তারপরে সব। আর এদিকে এটা কি হবে? এটা হচ্ছে ফ্রাই হবে, ফ্রাই এটা ব্যাটার। আলো চলে এসছে, ভাত, খাসির মাংসের আলু ভাজা হচ্ছে, খাসির মাংস দিয়ে আলু। এটা হচ্ছে খাসির মাংস রেডি। হ্যাঁ এটা দিয়ে আর কি করবে? ও হ্যাঁ আচ্ছা এটাই ভালো লাগছে, ভালো লাগবে না? না ঠিক আছে, না 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 ভালো লাগছে, এটা ভালো লাগবে, ভালো লাগবে। ও পুরো ব্যবস্থা, গরমে ব্যবস্থা। এই পুরো এরিয়া ঝাঁকমাক করছে। এটা কাতলা মাছ ব্যাটারে ভেজে করা হচ্ছে, কাতলা মাছগুলো এই দেখতে পুরো সেই মনে হচ্ছে ফিশ কবিরাজি। হ্যাঁ ফিশ কবিরাজি মতো দেখতে মনে হচ্ছে এই যে ব্যাটারটা। আর এদিকে চিকেন গুলো নিয়ে নেওয়া হচ্ছে। কি দুটো ইসে মানে দুটো কম মাছই দিয়েছো? ও আচ্ছা আচ্ছা বাহ। এই হচ্ছে ফ্রাই আইটেম, ভোলা মাছ, দারুণ। নাও টেস্ট করো সবাই, আর সবাই মিলে টেস্ট করে তাহলে। না না সবাই এটা ভাগ ভাগ করে টেস্ট করো। হ্যাঁ তাহলে কি হবে, নিজেরাও বোঝা যাবে যে কেমন। এমনি টেস্ট করো না, খোলো খোলো আগে, ভোলাটা টেস্ট করো। অনেস্ট রিভিউ। হ্যাঁ হ্যাঁ হম চিকেনটা সুন্দর করে ভাজা হয়েছে। এই এটা হচ্ছে চিকেন, হচ্ছে মাছ, ওটা কাতলা, আর এটা হচ্ছে ভোলা। এদিকে পিকনিক, আর এদিকে হচ্ছে এসির কাজ চলছে, গ্যাস চার্জ পিকনিকের। আইস হয়েছে না? আইস হয়ে গেছে। মহালয়ার পিকনিক চলছে আমাদের নিচে। এই যে এক গান চলছে, ওদিকে লাইটের এফেক্টটা বেশ ভালো লাগছে, দারুণ। মহালয়ার পিকনিকের ভুড়িভোজ। খাওয়া দাওয়ার পরে সবাই, রাত বাজে এখন কটা? রাত হ্যাঁ, রাত কটা বাজে? রাত 2টো বাজে। আর আমরা এখন যাচ্ছি কি করতে? না, আইসক্রিম খেতে, পান খেতে। সবাই টাটা। 3টে বাজে? 2:47। চলো চলো ভাই, বাই বাই। কি চলো ভাই ভাই। সুনসান রাস্তা। টাইম পাবলিক গাড়িতে। খেতে আসলাম আইসক্রিম। আইসক্রিম খেয়ে এবার চলে এসছি কল্যাণী আইটিআই। হচ্ছে কল্যাণী আইটিআই লুকস। রাত বাজে 3:30।